বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর সে আতুর চুল কাটা হয়, যে আতুর চুল কাটা হয় এটা না কাটলে গুনাহ হবে কিনা? অনেকে বলে আতুর চুল না কাটলে গুনাহ হবে, বিষয়টা কি আদৌ সত্য কিনা? আমার স্ত্রী প্রথম বাচ্চা সিজারে হয়েছে, তখন আমি তাকে বলেছিলাম যে তোমার দ্বিতীয় সন্তানও যদি সিজারে হয় তাহলে আমার বাড়ির ভাত তোমার জন্য হারাম। তো এখন আমি দ্বিতীয় বাচ্চা নিতে চাচ্ছি, এমত অবস্থায় যদি দ্বিতীয় সন্তানও সিজারে হয় তাহলে আমার করণীয় কি? এই কপাল পড়া স্বামী যে প্রশ্ন করছে তাকে তার ধরে আনা উচিত, ধরে এনে আগে এখানে তার বিচার হওয়া উচিত, তারপরে প্রশ্ন উত্তর। কারণ প্রথম বাচ্চা সিজারে হয়েছে, তার সিজারে হয়েছে এটা কি তার দোষ? অতএব এটা বউর উপরে দোষ চাপানোটা মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়ার কিছুই নাই। কিছু মানুষ আছে কিছু হইলেই বউর দিকে ছুটে। এই জন্য আমার এক উস্তাদ ছিলেন খুলনাতে, তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে ওনার গদির নিচে একটা বেদ থাকতো, উনি মুফতি সাহেব ছিলেন, উনি সোজা বেদ বের করে আগে একটা মাইক দিয়ে নিতেন, এরপরে বলতেন বল কি মাসালা, যে বউ তালাক কেন দেস, কোনো কিছু হইলেই কিছু পুরুষ আছে ছোট লোকই করে। তো যাই হোক, এই যে কথা বলছেন যে স্ত্রীকে আপনি বলছেন দ্বিতীয় বাচ্চা সিজারে হলে তুমি তোমার আমার ভাত তোমার ভাত আমার ঘরে হারাম, এখানে তিনি কি উদ্দেশ্যে বলেছেন এটা দেখতে হবে। এর মানে এই যে তোমাকে আমি রাখবো না তালাক দিয়ে দিব, এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে কিচ্ছু হয় নাই এবং তালাক হবে না এটা বললে। আর যদি এটা দ্বারা উদ্দেশ্য হয় যে দ্বিতীয় বাচ্চা সিজারে হলে তুমি আমার তোমার ভাত আমার জন্য ঘরে হারাম, মানে হলো তুমি আমার সাথে তোমার সম্পর্ক থাকবে না, আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, বাচ্চা হইলে তালাক হয়ে যাবা, এটাকে তালাকে কেনায় ইঙ্গিত সূচক তালাক বলে, এরকম বলে তালাক দ্বিতীয় বাচ্চা যদি সিজারে হয় তালাক হওয়ার পসিবিলিটি আছে। এই জন্য কি উদ্দেশ্যে বলছেন সেটা নির্ভর করে। তালাকের মাসালা এভাবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর ভাষণে প্রশ্ন জানবেন না, কোনো মুফতির কাছে গিয়ে ফতোয়া গিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর সে আতুর চুল কাটা হয়, যে আতুর চুল কাটা হয় এটা না কাটলে গুনাহ হবে কিনা? অনেকে বলে আতুর চুল না কাটলে গুনাহ হবে, বিষয়টা কি আদৌ সত্য কিনা? বাচ্চা জন্মের পর সপ্তম দিনে তার মাথার চুলগুলো চেসে সেই চুলের ওজন সমপরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করা মুস্তাহাব, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। তো চুলের ওজন পরিমাণ স্বর্ণ দান করলে কত টাকা হবে আমি জানি না, তবে রূপা আমি আমার ছেলের সময় করেছিলাম 30-35 টাকা হয়, আমি ওজন দিয়ে দেখছিলাম যে কতটুকু হয় এটা, এই পরিমাণ ওজনের রূপা বাজার দাম কত, খুব সামান্য। কারণ বাচ্চার মাথা নতুন ভূমিষ্ঠ বাচ্চার মাথা চুলি থাকে কয়টা, আর তো এটা আনুমানিক ওজন করে বা ওজন ছাড়াও আনুমানিক ওজন ধরে ওই স্বর্ণ বা রূপার মূল্য, টাকা পয়সাওয়ালা হলে স্বর্ণের হিসাবে দিবেন, গরিব হলে রূপার হিসাবে দিবেন, টাকা আল্লাহ রাস্তা দান করে দিবেন সপ্তম দিনে, তাহলে মাথার চুল চাষাটা শুননা। এবং এটা যদি কেউ না করতে পারে কোনো অসুবিধা নাই, বিশেষ করে প্রবাসে আমাদের অনেক ভাইরা আছেন, হাসপাতালে ছেলে মিলে হয়, সেসব দেশে ডাক্তাররা বাচ্চাদের চুলে হাত দিতে দেয় না দীর্ঘদিন পর্যন্ত, বলে যে বাচ্চার জন্য ক্ষতি হবে, ঠান্ডা লাগবে, হানতা। তো যদি কেউ না কাটতে পারেন তাতে কোনো গুনাহ হবে না, কিন্তু কাটাটা এই দিনে সুন্নাহ এবং ভালো সওয়াবের কথা। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।